সবগুলো ল্যান্সারের সাথে আপনার 6 বছর করে সার্ভিস ওয়ারেন্টি, 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেনই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাউন্ড ফ্রম ভাইজাল লিমিটেড। আজকে আমি চলে আসছি চট্টগ্রাম জিসি ইউনেস্কো সিটি সেন্টারে, লেভেল 4, 414 নম্বর শপ। শপের নাম হচ্ছে যে সিটিজি ক্যামেরা পয়েন্ট। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড হ্যান্ড কিছু লেন্স প্রাইস কেমন। যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটি। প্রাইস এবং কী কী লেন্স পাওয়া যাবে তা সম্পর্কে আমাদেরকে জানাবে সিটিজি ক্যামেরা পয়েন্টের থেকে জাহিদ ভাইয়া। সো আর কথা না বলে চলুন তার সাথে কথা বলা যাক। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। সালাম ভাইয়া, কী অবস্থা ভাইয়া? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া আজকে আমাদেরকে আপনি কী লেন্সগুলো দেখাবেন? জি ভাইয়া, আজকে আমি মূলত কিট লেন্স হতে শুরু করি, প্রাইম লেন্স, জুম লেন্স, প্লাস হচ্ছে কিছু প্রফেশনালের কাজে কিছু লেন্স ইউজ করা হয়, ওগুলোর ডিটেল কী কী কাজে ইউজ করতে পারবেন মোটামুটি ধারণা প্লাস প্রাইসটা সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। লেন্সটা দিয়ে শুরু করব। জি, সেখান থেকে আমি যদি বলি আপনাকে 18-55 কিট লেন্স। জি, কিট লেন্স মূলত আপনার গ্রুপ ছবি প্লাস হচ্ছে আপনার ফুটের ছবিও তোলা যায় কিট লেন্স দিয়ে। 18 থেকে শুরু আপনার 55 মিলিমিটার পর্যন্ত হাইয়েস্ট জুম ইন জুম আউট করতে পারবেন। বলছিলাম 18-55 গ্রুপ ছবি প্লাস হচ্ছে আপনার ফোর্টের ছবি দুইটার জন্য তুলতে পারবেন। এগুলো অ্যাপারচারটা আপনার 3.5 থেকে 5.6 পর্যন্ত সর্বোচ্চ ওঠানামা করতে পারবেন 18-55। 18-55 যদি ক্যাননের লেন্স বলি সেক্ষেত্রে 3000 থেকে শুরু, এটা ডিপেন্ড করে আপনার কন্ডিশনের উপরে কেমন হবে প্রাইসটা। আর তেমনই আমাদের আর নিকনের 18-55 আছে DX BR। জি, DX BR নিকনের 18-55 এটারও অ্যাপারচার সেম, কাস্টও সেম 3.5 থেকে 5.6। নিকনের এই লেন্সটার প্রাইস কেমন? নিকনেরটা একটু হাই হয়ে থাকে, সেক্ষেত্রে এটা 4000 থেকে শুরু, আপনার ডিপেন্ড করে কন্ডিশনের উপর প্রাইসটা কেমন। 50mm, 50mm STM প্রাইম আছে আমাদের থেকে, 50mm ভার্সন 2 আছে। সেক্ষেত্রে আমি যদি 50mm STM এর কথাটা বলি, খুবই ভালো একটা লেন্স, প্রাইম লেন্স মূলত ইউজ করা হয়, অল্প আলোতে আপনার আলোটা বেশি পাবে আপনার লেন্সের ভিতরে, আর ব্লারও ভালো হবে এই লেন্স দিয়ে। তারপর হচ্ছে আপনার ফোর্ট্রেট ছবির জন্য খুবই চমৎকার লেন্স প্রাইম লেন্স, আর শার্পনেস, ব্লার, তারপর আপনার কম আলোতেও ভালো কাজ করা যায়, এসব কাজের জন্য মূলত প্রাইম লেন্সটা ব্যবহার করা হয়। 1.8 50mm 1.8 STM এটার যদি প্রাইস বলি সেক্ষেত্রে এটা 6500 থেকে শুরু, 6500 থেকে শুরু, ডিপেন্ড করে কন্ডিশনের উপর প্রাইসটা কেমন হবে STM। তাও আমরা 6500 যেটা দিচ্ছি আমি এটা মোটামুটি শিওরলি বলতে পারবো যে 6500 টাকা আপনি STM লেন্স পাবেন না, এগুলো নিলে আপনার মিনিমাম আপনার 7000 টাকা লাগে 50mm STM। আর যদি আমি 50mm ভার্সন 2টার প্রাইস বলি সেক্ষেত্রে এটা 4000 থেকে শুরু। জি, এটাও 1.8-এর একটা লেন্স, STM-এর তুলনায় এটাতে আরেকটু শার্পনেস কম বা কাজটা একটু দ্রুত কম হয় এটে। আর এটা এমনিতে ওভারঅল চমৎকার একটা লেন্স, এটার প্রাইস 4000 থেকে শুরু। আমি যদি এখানে আরেকটা লেন্স বলি, মূলত 85 ক্যাননের 85 প্রাইম, এটা মূলত যারা প্রফেশনালি কাজ করে ওনারা ইউজ করে থাকে। এটাও 1.8 অ্যাপারচারের একটা লেন্স, খুবই ভালো একটা লেন্স, যারা প্রফেশনাল 6D 5D এসবগুলো ইউজ করেন তাদের জন্য এটা বেস্ট একটা লেন্স। সেক্ষেত্রে আমি যদি লেন্সের প্রাইস বলি 17000 থেকে শুরু,
17000 থেকে শুরু কন্ডিশনের উপর প্রাইসটা ওঠানামা করে জি আর সবগুলো লেন্সের সাথে আপনার 6 বছর করে সার্ভিস ওয়ারেন্টি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন একটা নতুন একটা লেন্স আছে 1585 খুবই ভালো একটা লেন্স জি ক্রপ বডি লেন্স এটা 1585 এটা আপনার ইউএসএম একটা লেন্স 3.5 থেকে 5.6 পর্যন্ত সর্বোচ্চ আইএসও ওঠানামা করতে পারবেন এটাতে আবার ম্যাক্রো করতে পারবেন আপনি এই লেন্সটাতে এখানে সিস্টেম দেওয়া আছে ম্যাক্রো কিভাবে করবেন চাইলে ম্যাক্রো করতে পারবেন যারা ম্যাক্রো ছবি প্লাস হচ্ছে আপনার অনেক বেশি ওয়াইডের ছবি বা কাজ করেন তাদের জন্য 1585 লেন্সটা খুবই চমৎকার একটা লেন্স সে আমি যদি এই লেন্সটার প্রাইস বলি এই লেন্সটার প্রাইস আপনার 19000 টাকা থেকে শুরু জি আপনারা যদি ভাইজান লিমিটেডের পক্ষ থেকে আসেন সেক্ষেত্রে আমি এটাতে যথেষ্ট কনসিডার করার ট্রাই করব মিনিমাম 1.5 হাজার টাকা কনসিডার করার ট্রাই করব এই লেন্সটার উপর স্পেশাল ডিসকাউন্ট ভাইজানের যদি কেউ ভাইজান লিমিটেডের ভিডিও দেখে যদি আসেন জি আমাদের ভিডিও দেখে যদি কেউ আসেন তাহলে তো শুনতে পাচ্ছেন যাইতে বলছি আপনাদের জন্য এক্সট্রা একটা ডিসকাউন্ট আছে থাকবে এখানে আরো কিছু লেন্স দেখাচ্ছি এটা হচ্ছে ক্যানোনের 18-135 জি অনেকে একটা লেন্স দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করতে চান তাদের জন্য আদর্শ একটা লেন্স জুমও হবে 135 মিলিমিটার পর্যন্ত 18 প্লাস গ্রুপ প্লাস জুমের কাজটাও হয়ে যাবে এক লেন্সের মাধ্যমে এটা অ্যাপারচার যদি বলি 3.5 থেকে 5.6 সর্বোচ্চ ওঠানামা করতে পারবেন আর এটার মধ্যে আইএস এসটিএম ইউএসএম তিনটা লেন্সই আছে জি প্রাইসগুলো কেমন জি আইএসটার যদি প্রাইস বলি সেক্ষেত্রে আইএসটার প্রাইস আপনার 11500 থেকে শুরু আইএস লেন্সের প্রাইস আর যদি এসটিএমটার প্রাইস বলি সেক্ষেত্রে 14000 থেকে এসটিএমের প্রাইস শুরু জি এসটিএমটাতে আর একটু শার্পনেস ভালো পাবেন আর কাজটা আর একটু দ্রুত হবে ফোকাসটা একটু দ্রুত করা যায় এসটিএম লেন্সগুলো দিয়ে যে কোনো এসটিএম লেন্স দিয়ে সেক্ষেত্রে আমি যদি ইউএসএম এর প্রাইসটা বলি এটা আপনার আর সেকেন্ড হ্যান্ড প্রাইসে 17 থেকে শুরু টেলিফোটো লেন্স 5500 জি 5500 টেলিফোটো লেন্স ইমেজড ব্লেজার আছে এটা অ্যাপারচার 4.0 থেকে শুরু 5.6 পর্যন্ত সর্বোচ্চ ওঠানামা করতে পারবেন এটা তো আইএস 2 আছে তারপর শুধু আইএস আছে আবার হচ্ছে আপনার এসটিএমও আছে এটা যদি শুধু আইএস এর প্রাইস বলে সেক্ষেত্রে 7000 থেকে শুরু জুম লেন্স 5500 আর যদি এটা এসটিএমটা বলি সেক্ষেত্রে আপনার 9000 থেকে শুরু এসটিএমটা আর এটাতে আর আইএস 2টা আপনার 7500 থেকে শুরু 5500 টেলিফোটো লেন্স যারা দূরের কাজ করতে চান বার্ডিং করতে চান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি করতে চান তাদের জন্য টেলিফোটো লেন্স একটা লেন্স দেখাচ্ছি এটা নিকনের একটা লেন্স এটাও টেলিফোটো লেন্স জি 55 থেকে 300 mm 55 থেকে 300 mm খুবই ভালো একটা লেন্স আর টেলিফোটোর মধ্যে খুবই ভালো আমার দেখার মধ্যে বাজেটের মধ্যে এটা খুবই একটা চমৎকার একটা লেন্স মানে আমার দেখার মতো খুবই ভালো শার্পনেস খুবই ডিটেল পাবেন ছবিতে এই এই লেন্সটাতে 5500 নিকনের লেন্স জি নিকনের লেন্স এটা DXBR এটা 4.5 থেকে 5.6 পর্যন্ত সর্বোচ্চ অ্যাপারচার ওঠানামা করতে পারবেন এটা কেমন এই জুম লেন্সটার প্রাইস যদি আমি বলি সেক্ষেত্রে জুম লেন্সটার প্রাইস আপনার 13000 থেকে শুরু জি সেকেন্ড হ্যান্ড 13000 থেকে শুরু ডিপেন্ড করে আপনার কন্ডিশন উপর প্রাইসটা কেমন এটা 12000 টাকায় আছে আমাদের থেকে আরও আপনার চাইলে 12000 টাকা আরেকটা লেন্স দেখাচ্ছি 1840 গাইজ আমি আপনাদেরকে লেন্সটা দেখাচ্ছি কাছ থেকে এটার অ্যাপারচার আপনার 3.5 থেকে 5.6 বিআর জি বিআর হচ্ছে বাইভিশন মোটর এটার কাজের সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি এটার কাজটা কেমন হয় বাইভেট করলে এটাকে মানে শেক করা থেকে বিরত রাখে সেক্ষেত্রে আপনার 18-140 আপনার ক্যাননের যদি আমরা কম্পেয়ার করি সেক্ষেত্রে এই লেন্সটা 18-135-এর সাথে কম্পেয়ার হয় জি এটাও খুবই ভালো খুবই ডিটেল এটা দিয়ে আপনার গ্রুপ ছবি প্লাস জুমের কাজটাও করতে পারবেন এক লেন্সের মধ্যে আপনার সব কাজ হয়ে যাবে 1840 যদি আমি এটার প্রাইস বলি এটার প্রাইস 14000 থেকে শুরু জি ডিপেন্ড করে কন্ডিশনের উপর প্রাইসটা কেমন হবে 14000 থেকে শুরু দেখাচ্ছি আমি আপনাদের কাছে দিয়ে ট্যামব্রোনের 1750 mm এটা যারা অনেক ওয়াইড একটা লেন্স চান তাদের জন্য 1750 এটার আবার
একটা সুবিধা অ্যাপারচারটা ফিক্স 2.8, এটা আপনার 50 মিলিমিটার নিল 2.8 থাকবে, 17 মিলিমিটার নিল 2.8 থাকবে। দ্যাট মিনস আপনার ছবিটা আরও ডিটেল পাবেন, একটু অন্ধকারও আপনি অনেক ভালো ছবি পাবেন। ট্যামরনের এটা হচ্ছে নিকন মাউন্ট, সেমটা ক্যানন মাউন্টও আছে আমাদের থেকে। এটার প্রাইস যদি বলি সেক্ষেত্রে প্রাইস 12,000 থেকে শুরু। অলমোস্ট সিমিলারই, আপনার নিকনটা 12,000, ক্যানোনটা 11,000 থেকে শুরু। একটা লেন্স দেখাচ্ছি 1755, জি 1755, এটা DX, একটা পুরনো একটা লেন্স AF-S এর। এটা তো অটো ম্যানুয়াল দুইটাই আছে, এটা আবার ম্যানুয়াল লেন্স না। এটা তো আপনার 2.8G, জি 2.8G, খুবই ভালো, খুবই চমৎকার একটা লেন্স। নিজে পার্সোনালি ওটা ব্যবহার করে দেখছি, অনেক ভালো একটা লেন্স। যারা ওয়াইড প্লাস পোর্ট্রেট চান এই লেন্সটা নিতে পারেন, আর 2.8G নিকনের, তাদের জন্য ক্যামেরাটি এই লেন্সটি খুবই ভালো হবে। জি 17x55 mm, 2.8G, এটার প্রাইস হচ্ছে আপনার 16,000 থেকে শুরু। জি 16,000 থেকে শুরু, কন্ডিশন উপরে প্রাইসটা উঠানো। আমি এখানে আরেকটা লেন্স দেখাচ্ছি, এটা হচ্ছে নিকনের 2485, থ্রি পয়েন্ট ফাইভ থেকে 4.5G লেন্সটা। এটা VR, এটা যারা ফুল ফ্রেমের জন্য কম বাজেটের লেন্স আছেন, খুবই ভালো একটা লেন্স। এটার প্রাইস আপনার 23,000 থেকে শুরু, ডিপেন্ড করে আপনার কন্ডিশন উপর প্রাইসটা কেমন হবে। একটা লেন্স 14-24 mm ফুল ফ্রেমের লেন্স, ফুল প্রফেশনাল কাজে যারা ইউজ করেন তারা সবাই জানে এটা সম্পর্কে। এটাতে অনেক ওয়াইড হয়, এই লেন্সটাতে অনেক ওয়াইড লেন্স, ফুললি ফুল ওয়াইড লেন্স, প্রায় পিসাই টাইপের লেন্সটা 2.8G। এই লেন্সটা যদি আমাদের থেকে নেন সেক্ষেত্রে আপনার 17,000 থেকে প্রাইস শুরু, ডিপেন্ড করে কন্ডিশনের উপরে। আমি আরেকটা লেন্স দেখাচ্ছি, এটা হচ্ছে 2470 2.8G, এগুলো ফুল ফ্রেমের লেন্স, খুবই ভালো লেন্স 2.8G। এগুলো সম্পর্কে আসলে নতুন করে বলা তেমন কিছু নেই, সম্পর্কে সবাই জানে, যারা প্রফেশনাল কাজ করে তারা সবাই জানে এই লেন্সটার কাজ কী, বা প্রাইসটা অনেকে ধারণা করে থাকেন। সেক্ষেত্রে আমি বলি এটা 65,000 থেকে শুরু আমাদের থেকে, কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। 3,000 একটা টেলিফোটো লেন্স VR, 7,300 টেলিফোটো লেন্স VR, 4.5 থেকে 5.6 পর্যন্ত এটা সর্বোচ্চ ISO ওঠানামা করতে পারবেন। এটা VR, এটা আরেকটা লেন্স আছে 7,300, যেটা আমাদের থেকে নতুন আছে, ওটা নতুন প্রাইসে 14,000 টাকা থেকে শুরু। আর এই লেন্সটা যদি নেন সেক্ষেত্রে এই লেন্সটার প্রাইস আপনার 20,500 থেকে শুরু, 20,500 থেকে শুরু, জি সেকেন্ড হ্যান্ড। আমি আরেকটা লেন্স দেখাচ্ছি নেক্সট, এটা হচ্ছে 8200, নিকনের 8200, 2.8D ম্যানুয়াল একটা লেন্স, খুবই ভালো একটা লেন্স, বড় লেন্স যারা পছন্দ করেন 2.8D-র নিকন লেন্স নেবেন তারা এই লেন্সটা নিতে পারেন। এটার প্রাইস আপনার 26,000 টাকা, জি এটা এক ফিসে আছে আমাদের থেকে, 26,000 টাকা হলে 8200টা নিতে পারবেন। তো আমি আর লাস্ট একটা লেন্স দিয়ে শেষ করবো আজকে, সেটা হচ্ছে আপনার 24-105, জি 24-105, এটা হচ্ছে ফুল ফ্রেমের একটা লেন্স, ক্যানোনের EF মাউন্ট ফুল ফ্রেম একটা লেন্স। আসলে এটা সম্পর্কে নতুন করে তেমন বলার কিছু না, এটা F4, অ্যাপাচার 4। তারপর আমি যদি এটার প্রাইস বলি 35,000 থেকে শুরু, ডিপেন্ড করে আপনার কন্ডিশন উপর প্রাইসটা কেমন হবে। থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আই হোপ আপনাদের ভিডিওটা মোটামুটি হলেও ভালো লাগবে, আর প্রাইসের সম্পর্কে উঠানামা করতে পারে, যে কোনো প্রাইস যে কোনো সময় যে চেঞ্জ হতে পারে, এটা কমতেও পারে বাড়তেও পারে, এটা ডিপেন্ড করে আপনার কন্ডিশন উপরে প্লাস মার্কেট ভ্যালু অনুযায়ী প্রাইসটা ডিপেন্ড করে। তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আপনারা। সো গাইস আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি চট্টগ্রামে সিটিজি ক্যামেরা পয়েন্টের সেকেন্ড হ্যান্ড কিছু লেন্স। আপনাদের যাদের সেকেন্ড হ্যান্ড লেন্স প্রয়োজন হবে তারা অবশ্যই এই শপে ভিজিট করতে পারেন। আর আপনারা কেউ যদি আমাদের ভাইজান লিমিটেডের কথা বলেন, ভাইজান লিমিটেড ভিডিও দেখে আসেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য একটা ডিসকাউন্ট আছে। আর আপনাদের সুবিধার্থে আমি এই শপের অ্যাড্রেস, ওনাদের ফেসবুক পেজ, নাম্বার সব আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা নেক্সট কী রকম ভিডিও চান আমাকে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব সেই রকম ভিডিও করার জন্য। সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে।